সবারই স্বাভাবিক একটি রক্তচাপ থাকে, তবে সাধারণত যারা উচ্চ রক্তচাপের রোগী তাদের ক্ষেত্রে হঠাৎ করে রক্তচাপ বেড়ে যাওয়ার একটা ভয় থাকে। আমরা অনেক সময় বিচলিত হয়ে পড়ি যে এই অবস্থায় আমি কী করব। প্রথম কাজ হচ্ছে আপনি স্বাভাবিক অবস্থায় থাকুন। অনেকে দুশ্চিন্তা করলে বা কোনো একটি দুর্ঘটনার সংবাদ পেলে বা কোনো একটি দুঃসংবাদ তার কানে আসলে হয়তো বা তার প্রেশারটি বেড়ে যেতে পারে। প্রথম কাজ হচ্ছে আপনাকে দুশ্চিন্তা কমিয়ে ফেলার জন্য আপনি প্রয়োজনে বসে পড়ুন, বিশ্রাম নিন। আপনার প্রেশার যদি কমে না আসে সেক্ষেত্রে আপনার প্রেশার যদি একটু বেশি থাকে, দশ বেশি হয় কোনো ব্যাপার না, কিন্তু এই দশের যদি অধিক আপনার প্রেশার উঠে যায় সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে যে আপনি ওই দিন যে প্রেশার ওষুধটি আপনি খাবেন বা খেতেন সে ওষুধটি আপনি সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন। নেওয়ার পরে এক ঘন্টা পর আপনি প্রেশার মাপালে দেখবেন যে আপনার প্রেশারটি কমে যাবে। তারপরেও যদি না কমে অবশ্যই আমার মনে হয় যে আপনার যে বিশেষজ্ঞ ডাক্তারকে আপনি দেখাচ্ছেন তাকে দেখাতে পারেন, অথবা আপনি পরপর তিন দিন রাতের বেলা একটি ঘুমের ওষুধ খেলে আশা করা যায় যে আপনার প্রেশার যেটি বেড়ে যাচ্ছিল সেটি কমে আসবে। তবে কারো যদি ঘন ঘন এরকম হয় যে আপনার প্রেশার হঠাৎ করেই বেড়ে যায় সেক্ষেত্রে আমার মনে হয় নিজে নিজে ওষুধ না খেয়ে আপনার যে হৃদরোগ বিশেষজ্ঞ আছে তার পরামর্শ নেওয়াই ভালো। তবে দেখা যায় যে হঠাৎ করে যদি আপনার প্রেশার বেড়ে যায় সেক্ষেত্রে আপনি সেই মুহূর্তে আপনার যে সেই দিনের প্রেশার ওষুধটা আপনি খেয়ে নিতে পারেন। এক ঘন্টা বিশ্রামে থাকুন, যদি দেখা যায় যে কমে গেছে ভালো, যদি না যায় অবশ্যই আপনার উচিত আপনার যে বিশেষজ্ঞ ডাক্তারকে আপনি দেখাচ্ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ তাকে দেখানো। তবে পরপর তিন দিন যদি আপনি ঘুমের ওষুধ গ্রহণ করে থাকেন আশা করা যায় যে আপনার দুশ্চিন্তা কমে যাবে, আপনার প্রেশারটা অনেকটা কমে আসবে। তবে যাদের প্রেশার খুব ঘন ঘন উঠে বা নামে তাদের ক্ষেত্রে অবশ্যই নিজে নিজে চিকিৎসা না করে একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখানোই ভালো।